হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি টাস্ক এডুকেশন কেয়ার। আজকে আমরা আলোচনা করব বিসিএস এর সিলেবাসের আলোকে তৈরি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 100 রুলের সপ্তম পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব 16, 17 এবং 18 এই তিনটি রুল নিয়ে। তো আমাদের এর আগের রুলগুলো যারা দেখেননি এখনও, তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রুলগুলো দেখে আসতে পারেন। তো 16 নম্বর রুলে কী আছে দেখুন, আরও কিছু ইনডেফিনিট প্রোনাউন এর ব্যবহার। তো এর আগের ভিডিওতে অর্থাৎ ষষ্ঠ পর্বের ভিডিওটিতে আমরা আরও কিছু ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পর্বে কিছু নিয়ে আলোচনা করব। তো যারা সেই ভিডিওটি দেখেননি, তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখুন, ইনডেফিনিট প্রোনাউন মূলত এমন একটি প্রোনাউন বা সর্বনাম যেই প্রোনাউন বা সর্বনাম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় না, অর্থাৎ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাকেই ইনডেফিনিট প্রোনাউন বলে। তো দেখুন, এখানে কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে, এনি, এভরি, নো, অন, নো, সাম। এই শব্দগুলোর সাথে যদি আমরা অন অথবা বডি যোগ করি, দেখুন এনি অন, এনি বডি, এভরি অন অথবা এভরিবডি, নো অন অথবা নো বডি, সাম অন অথবা সাম বডি, এই শব্দগুলো কিন্তু সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তো এই ইনডেফিনিট প্রোনাউন ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব ওয়ার্ড আসে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। তো এখানে দেখুন সুন্দর মতো লেখা আছে, এই শব্দগুলোর পরে অর্থাৎ এগুলোর পরে ভার্ব অথবা পসেসিভ সিঙ্গুলার হয়। দেখুন, ভার্ব আসলে সরাসরি সিঙ্গুলার হবে এবং পসেসিভ যদি আসে তাহলে পসেসিভ হিসাবে হিজ অথবা হার ব্যবহৃত হবে। তো এই পসেসিভ সম্পর্কে যাদের আইডিয়া নেই, তারা আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তার ভিতরে এই পার্সোনাল প্রোনাউনেরই একটি প্রকারভেদ হচ্ছে পসেসিভ। তো দেখুন, এগুলোর পরে ভার্ব অথবা পসেসিভ সিঙ্গুলার হয় এবং প্রোনাউন হিসাবে দে বসে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে সিঙ্গুলার হবে এবং পসেসিভ আসলে হিজ হার হবে, এবং যদি প্রোনাউন আসে আবার তাহলে সেটি দে হবে। তো দেখুন নিচের এক্সাম্পলগুলো, এক্সাম্পলে কী আছে দেখা যাক, এভরি অন শুড রেসপেক্ট হিজ অন অনস দেয়ার প্যারেন্টস। দেখুন, এভরি অন শব্দটি যেহেতু আছে, সেহেতু এরপরে ভার্ব আসলে অবশ্যই সেটি সিঙ্গুলার হবে। তো দেখুন এখানে ভার্ব কোনটি, এভরি ওয়ান শুড রেসপেক্ট। দেখুন এখানে রেসপেক্ট ভার্বটি কিন্তু সিঙ্গুলার ফর্মে নাই, এটি কিন্তু প্লুরাল ফর্মে আছে। তো সিঙ্গুলার যেহেতু নাই, কিন্তু এভরি ওয়ান এর পরে হওয়ার কথা ছিল সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে সিঙ্গুলার হলো না। কেন হলো না, এই ভার্বটির আগে অর্থাৎ রেসপেক্টের আগে শুড একটি শব্দ আছে। তো এই শুড শব্দটি হচ্ছে, আমরা জানি যে এটি একটি মুডাল অক্সিলারি। তো শুড, কুড, মে, মাইট, শ্যাল, উড, ওড টু, এই শব্দগুলো হচ্ছে মুডাল অক্সিলারি। তো এই কোনো মুডাল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তো এই জন্য এভরি অন থাকা সত্ত্বেও, শুড থাকার কারণে অর্থাৎ মুডাল অক্সিলারি থাকার কারণে, রেসপেক্ট ভার্বটি সিঙ্গুলার না হয়ে বেস ফর্মে বসছে, এর অর্থাৎ মূল ফর্মে আছে। তো এভরি অন শুড রেসপেক্ট, তারপরে দেখুন এভরি অন যেহেতু আছে, তারপরে পসেসিভ আসছে হিজ অথবা অন অথবা অনস। তো আমরা উপরে কী পড়ছি যে পসেসিভ হিসাবে হিজ অথবা হার ব্যবহার করব। তো এখানে দেখুন হিজ আছে, হার নেই, সেহেতু আমরা হিজ নিব, অন অথবা অনস নিব না, দেয়ারও নিব না। তারপর দেখুন এভরি অন শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, শুড নট দে অথবা অন। দেখুন এখানে প্রোনাউন আসছে আবার, তো আমরা উপরে কী পড়ছি, প্রোনাউন হিসাবে দে বসবে, তো এখানে অন নেওয়ার কোনো যুক্তি নেই, আমরা এখানে শুড নট দে নিব প্রোনাউন হিসাবে। দ্বিতীয় এক্সাম্পলটি দেখুন, সাম অন হ্যাজ অথবা হ্যাব স্টলেন মাই পেন হ্যাজ নট দে। দেখুন সাম অন, এই শব্দটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, তো এরপরে হচ্ছে ভার্ব হিসাবে, যেটি ভার্ব আসুক আমরা সিঙ্গুলার ভার্বটি নেব। তো দেখুন হ্যাজ এবং হ্যাব, এখান থেকে হ্যাব হচ্ছে প্লুরাল, আমরা হ্যাজ সিঙ্গুলার ভার্বটিকে নিলাম। তো তারপর দেখুন someone has stolen my pen has not they, এখানে প্রোনাউন হিসাবে আমরা দে নিয়েছি। তো আরও দুইটা উদাহরণ আছে, আপনারা উদাহরণ দুইটা দেখে নেবেন, যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্টসে আমাদেরকে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী রুলটিতে আমরা চলে যাই, 17 নম্বর রুলটি দেখুন। 17 নম্বর রুলটিতে আর্টিকেল এর কিছু ব্যবহার নিয়ে আলোচনা আছে। তো আর্টিকেল একটা খুব সহজ জিনিস, আমরা জানি এর ব্যবহারও সহজ, কিন্তু এখানে আমরা কিছু ব্যতিক্রম জিনিস নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো পরীক্ষায় বারবার এসে থাকে। তো ইংরেজি লেটারগুলো আমরা জানি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। তো ভাওয়েল সাউন্ডের আগে আমরা জানি সাধারণত এন বসে আর্টিকেল হিসাবে, এবং কনসোনেন্ট সাউন্ডের আগে
আর্টিকেল হিসাবে এ বসে। তো এখানে আমরা দেখি ভাওয়েল হচ্ছে পাঁচটা, আমরা জানি এ ই আই ও ইউ। তো ও শব্দটি কিন্তু একটি ভাওয়েল, তো ও এর আগে সাধারণত অ্যান বসার কথা, কিন্তু দেখুন এখানে অন এর আগে এ বসে, ও এন ই অন এই শব্দটা কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, সেহেতু অন এর আগে বসার কথা ছিল অ্যান, কিন্তু ওয়ান এর আগে অ্যান না বসে এ বসে। এর কারণটি হচ্ছে কোন শব্দের আগে ভাওয়েল লেটার থাকলেও যদি এর উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে কিন্তু এর আগে অ্যান না বসে এ বসবে। এবং কনসোনেন্ট ওয়ার্ডের ক্ষেত্রেও একই কথা, যদি কোনো শব্দের আগে কনসোনেন্ট ওয়ার্ড থাকে তাহলে তার আগে এ বসার কথা, কিন্তু উচ্চারণটি যদি ওই শব্দ কনসোনেন্ট ওয়ার্ডটির উচ্চারণটি যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে কিন্তু তার আগে এ না বসে অ্যান বসে। তো দেখুন অন এর উচ্চারণটি কীরকম হয় আমরা একটু পরে আলোচনা করতে চাচ্ছি। তো এখানে একটি কথা মনে রাখবেন, ইংরেজি ভাষায় ও দিয়া যতগুলো শব্দ তৈরি হয়, অর্থাৎ ও দিয়ে যত ধরনের শব্দ আছে সবগুলো শব্দের আগেই নিয়ম অনুযায়ী, অর্থাৎ ভাওয়েল শব্দের আগে অ্যান বসে, সেই নিয়ম অনুযায়ী যতগুলো ও দিয়ে শব্দ তৈরি হবে ইংরেজিতে তার পূর্বে অ্যান বসবে নিয়ম অনুযায়ী। শুধুমাত্র একটা ওয়ার্ড অন, এই অন শব্দটির আগে এ বসবে অ্যান না বসে। এর কারণ হলো ওয়ান যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু দেখুন ও ওয়ান মানে হচ্ছে ওটা ডিরেক্ট উচ্চারণ হয় না, ডাব্লু এ এরকম একটা উচ্চারিত হয়, ওয়া ওয়া ডাব্লু এ। তো ওয়া শব্দটি কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, ডাব্লু এ এন ই ওয়ান, ও এর উচ্চারণটা ডাব্লু এ এর মতো হয়ে যায়। তো ডাব্লিউ যেহেতু কনসোনেন্ট সাউন্ড সেহেতু এই ওয়ান এর আগে আমরা সবসময় এ বসাবো কনসোনেন্ট হিসাবে, কনসোনেন্ট উচ্চারণ হিসাবে। এই যে নিচে দেয়া আছে দেখুন ওয়ান এর উচ্চারণ হচ্ছে ওয়া সাউন্ড, তারপর দেখুন এন এস, তো আমরা জানি এস শব্দটি হচ্ছে কনসোনেন্ট, এর আগে হওয়ার কথা ছিল এ এস কিন্তু আমরা এন এস লিখলাম, কারণ হচ্ছে এই এস এর উচ্চারণের আগে একটা ই উজ্জ্বভাবে উচ্চারিত হয়। দেখুন এস যখন আমরা উচ্চারণ করি তখন এস অর্থাৎ ই এস এস এই উচ্চারণটার ক্ষেত্রে আমরা শুরুতে একটা ই এর মতো উচ্চারণ করি, আর ই যেহেতু ভাওয়েল সেহেতু এই এস এর আগে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো আর্টিকেল হিসাবে। তারপর দেখুন এন এইস, এইস কিন্তু একটা কনসোনেন্ট লেটার, তো এর আগে হওয়ার কথা ছিল এ এইস কিন্তু আমরা বসালাম এন এইস, কারণ হচ্ছে এই এইস উচ্চারণের আগে একটা এ উচ্চারিত হয়, এ হচ্ছে ভাওয়েল, দেখুন এ আই সি এইস এইস। তো ইউ এর উচ্চারণ দুই রকমের, কীরকম দেখুন আমব্রেলা, এখানে আমরা যখন আমব্রেলা উচ্চারণ করি তখন এই ইউ এর ইউটি কিন্তু এ এর মতো উচ্চারণ হয়, আ অর্থাৎ আমব্রেলা। তারপর দেখুন ইউনিভার্সিটি, ইউনিক, ইউজফুল এই শব্দগুলোতে যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এই ইউটি ইউ এর মতোই উচ্চারিত হয়, ওয়াই ও ইউ। তো এই ইউ শব্দটি হচ্ছে ভাওয়েল, ভাওয়েল একটি ওয়ার্ড মানে ভাওয়েল লেটার। তো এই ইউ যখন আমরা এ এর মতো উচ্চারণ করব অর্থাৎ আমব্রেলা এ দিয়ে অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিয়ে যখন উচ্চারণ করব তার আগে আমরা সর্বদা অ্যান বসাবো নিয়ম অনুযায়ী, কিন্তু এই ইউনিভার্সিটি, ইউনিক, ইউজফুল এই শব্দটিতে কিন্তু এই ইউ এর উচ্চারণটা ভাওয়েলের মতো নাই, এই উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো হয়ে গেছে। যেমন ইউনিভার্সিটি, ইউনিক এখানে কিন্তু একটা ইউ শব্দ আমরা উচ্চারণ করতেছি, যেমন ওয়াই ও ইউ এখানে কিন্তু ওয়াই হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের মতো এই উচ্চারণটা হয়, সেহেতু ইউনিভার্সিটি, ইউনিক, ইউজফুল এই ধরনের যত শব্দ আছে মানে ইউ দিয়ে উচ্চারণ হবে সেগুলোর আগে আমরা হচ্ছে এ বসাবো, এবং আ দিয়া যে উচ্চারণগুলো হবে আমব্রেলা এরকম শব্দ হলে আমরা অ্যান বসাবো। দেখুন এ ইউরোপিয়ান, এখানে কিন্তু আমরা অ্যান ইউরোপিয়ান বলি নাই, কেননা এই ইউরোপিয়ান শব্দটির ইটা কিন্তু ইউ এর মতো উচ্চারিত হয়েছে, ওয়াই ও ইউ, ওয়াই যেহেতু কনসোনেন্ট সেহেতু অ্যান না হয়ে এ ইউরোপিয়ান হবে, এ ইউরোপিয়ান। তো এখানে কিছু এক্সাম্পল আছে আমরা দেখি, যেমন দিস ইজ অ্যান ওয়াসিস, দেখুন আগেই আমরা বলেছি যে শুধুমাত্র ওয়ান শব্দটি ছাড়া ও দিয়া যতগুলো শব্দ তৈরি হবে তার সবগুলোর আগেই আমরা নিয়ম অনুযায়ী অ্যান বসাবো, সেহেতু এখানে দিস ইজ এ না হয়ে অ্যান ওয়াসিস। তারপর দেখুন দিস ইজ অ্যান ওয়াকট্রি একই কথা, হি ইজ এ ওয়ান আইড ম্যান, দেখুন এখানে ওয়ান শব্দটি আছে সেহেতু আমরা অ্যান না বসিয়ে এ বসিয়েছি। তারপর দেখুন হি ইজ অ্যান এস এস সি এক্সামিনি, তো দেখুন এখানে এস উচ্চারণে ওই যে ভাওয়েল সাউন্ড আগে আসছে এস এজন্য অ্যান হয়েছে এ না হয়ে, প্লিজ পুট অ্যান এইস হেয়ার ওই একই কাহিনী,
এর আগে আমরা বলেছি। তো এরপর দেখুন দি এবং দা এর ব্যবহার। তো আমরা জানি হচ্ছে দেখুন এখানে দা এবং দি অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের কোনো শব্দের আগে যদি কনসোনেন্ট ওয়ার্ড থাকে অর্থাৎ কনসোনেন্ট লেটার থাকে, কোনো ওয়ার্ডের শুরুর শব্দটি যদি শুরুর অক্ষরটি যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা উচ্চারণ করব দা, এবং কোনো ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে আমরা উচ্চারণ করব দি। দেখুন দাদির জন্য সিভি বানাতে হবে, দেখুন দাদি এবং সিভি অর্থাৎ সি বরাবর আছে দা বা দা বরাবর আছে সি, অর্থাৎ সি দিয়ে এখানে কনসোনেন্ট বোঝানো হয়েছে। তো কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমরা উচ্চারণ করব দা, এবং দির জন্য ভি বানাতে হবে অর্থাৎ দি দি বরাবর আছে ভি। তো দাদির জন্য সিভি বানাতে হবে, এর দি বরাবর আছে ভি। তো এখানে দেখুন কোনো ওয়ার্ডের শুরুতে যদি প্রথম অক্ষরটি যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা দি উচ্চারণ করব। দেখুন এখানে দা ম্যাঙ্গো, ম্যাঙ্গো শব্দটির শুরুতে আছে কি কনসোনেন্ট এম, তো এজন্য আমরা উচ্চারণ করব দা ম্যাঙ্গো, দি ম্যাঙ্গো উচ্চারণ করব না, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড থাকলে শুরুতে দা উচ্চারিত হবে। এবং দি অরেঞ্জ, দেখুন অরেঞ্জ শব্দটির আগে আছে কি শুরুর প্রথম অক্ষরটি আছে ও, যেটি একটি ভাওয়েল ভাওয়েল লেটার, তো এই ভাওয়েল লেটারের আগে আমরা দি উচ্চারণ করব, দা নয়, যেমন দি অরেঞ্জ। তো এরপর আমরা আলোচনা করব 18 নম্বর রুলটি। তো 18 নম্বর রুলটি অনেক ইম্পর্টেন্ট একটা রুল, এই রুল থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। তো দেখুন এই রুলটি খুবই ইম্পর্টেন্ট। দেখুন এখানে কিছু ওয়ার্ড আছে, অন অফ, নট অন অফ, নন অফ, নিদার অফ, ইস অফ, ইদার অন অফ, ইদার অফ, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অন অফ, নট অন অফ, নন অফ, নিদার অফ, ইস অফ, ইদার অন অফ, ইদার অফ, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এরপরে নাউন সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ এই শব্দগুলোর পরে সর্বদা নাউনটি প্লুরাল হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে, এটি হচ্ছে মেইন কথা। তো এখানে কী লেখা আছে দেখুন, নাউন অথবা প্রোনাউন প্লুরাল হবে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি কোনো নাউন অথবা প্রোনাউন আসে তাহলে সেটি প্লুরাল হবে, এবং ভার্ব অথবা পসেসিভ সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্ব আসলে সিঙ্গুলার হবে এবং পসেসিভ আসলে হিজ অথবা হার হবে, অর্থাৎ পসেসিভ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে হিজ এবং হার। তো এক্সাম্পলগুলো দেখি, আমরা সবগুলো এক্সাম্পল দেখাবো না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন, অন অফ দ্য বয় অথবা বয়েস, হ্যাজ অথবা হ্যাভ ডান হিজ অথবা দেয়ার হোমওয়ার্ক। দেখুন এখানে অন অফ শব্দটি আছে শুরুতেই, যে এই অন অফ আছে, তো আমরা জানি কি অন অফ এই শব্দটির পরে যদি কোনো নাউন আসে নাউনটি অবশ্যই প্লুরাল হবে এবং ভার্ব আসলে ভার্বটি সিঙ্গুলার হবে। তো এখানে দেখুন অন অফ এর পরে নাউন হিসাবে আছে বয়, তো এখানে নাউনটি কী হবে প্লুরাল হবে, তো বয় হচ্ছে সিঙ্গুলার, আমরা প্লুরাল হিসাবে কী নেব বয়েস, তো কী দাঁড়ালো অন অফ দ্য বয়েস, তারপর ভার্ব আছে দেখুন হ্যাজ এবং হ্যাভ, তো আমরা কী নিব সিঙ্গুলার ভার্ব নেব, নাউনটি নিছি প্লুরাল এখন ভার্বটি নিব সিঙ্গুলার। তো দেখুন অন অফ দ্য বয়, অন অফ দ্য বয়েস এখানে ভার্ব নিব সিঙ্গুলার, হ্যাজ ডান হিজ অথবা দেয়ার হোমওয়ার্ক। তো এখানে আছে পসেসিভ, দেখুন হিজ এবং দেয়ার, এই পসেসিভের ভিতর থেকে আমরা কী নেব হিজ নেব, কারণ পসেসিভ হিসাবে আমরা হিজ অথবা হার নেব, তো এখানে দেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা হিজ নেব। তো কী দাঁড়ালো সেন্টেন্সটি, অন অফ দ্য বয়েস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তারপরের এক্সাম্পলটা দেখুন, এটি হচ্ছে 33তম বিসিএস এর প্রশ্ন, ইস অফ দ্য সন অথবা সন্স, তো আমরা এখানে ইস অফ এর পরে নাউন হিসাবে নাউনটি প্লুরাল নেব, আমরা নিলাম ইস অফ দ্য সন্স প্লুরাল হিসাবে, তারপর দেখুন ভার্বটি হবে সিঙ্গুলার হ্যাজ, হ্যাভ নয়, ইস অফ দ্য সন্স হ্যাজ ফলোড হিজ ফাদার, এখানে দেয়ার হবে না কেননা পসেসিভ হিসাবে আমরা হিজ অথবা হার নেব। তো তারপর আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরের এক্সাম্পলটি 33তম বিসিএস আসছে, তারপর 24তম বিসিএস, তারপর 22তম বিসিএস, তারপর 16তম বিসিএস, এক্সাম্পলগুলো আপনারা দেখে নেবেন, কোনো কনফিউশন থাকলে কমেন্টসে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব।
তো এখানে আপনাদের জন্য একটি কুইজ আছে, দেখুন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, এটি ভারত না ভুটান? এই প্রশ্নটি অনেক কনফিউশনাল একটি প্রশ্ন, এর এই প্রশ্নটির যথাযথ সমাধান এখন পর্যন্ত আসলে কেউ পরিপূর্ণভাবে দিতে পারেনি। তো আপনাদের মতে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, ভারত না ভুটান? কমেন্টসে জানাবেন। তো আমরা আপনাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে জানাবো আমাদের মতামতটি, অর্থাৎ আমরা এই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, ভারত না ভুটান? ভারতের পক্ষে এবং ভুটানের পক্ষে যেসব দলিলগুলো আছে, অর্থাৎ ভারত বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দিয়েছে এর পক্ষে যেই দলিলগুলো আছে, এবং ভুটান সবার আগে স্বীকৃতি দিয়েছে এর পক্ষে অনেক দলিল আছে। তো সবগুলো দলিল আমরা আপনাদের কমেন্টসের রিপ্লাইতে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের মতে বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম কোন দেশ, এটি আমাদেরকে কমেন্টসে জানাবেন। আর পুরো ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, সেগুলোও কমেন্টসে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আমাদের আগের ভিডিওগুলো সবাইকে দেখার অনুরোধ করছি, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।